হ্যালো গাইস, সো দীর্ঘদিন পর একটা বাংলাদেশি ইকোনমিকের একদিক দিয়ে একটা ভালো খবর এসেছে। সো ভারত পাকিস্তানের আমরা সবাই জানি যে রিজার্ভ কমিয়ে আসছে, তার কারণ গ্লোবাল ফুড ক্রাইসিস বা ইনফ্লেশনের জন্য। তবে ভালো কথা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু ফরেন রিজার্ভ বাড়তে শুরু করেছে আবার। বৈশ্বিক সংকটে বৈদেশিক মুদ্রার ব্যবস্থা রিজার্ভ ব্যবস্থায় ভারত বা পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো, তিন দেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য এমনটি বলছে। গত মাসে এক মাসের তথ্য হিসাবে ভারত পাকিস্তানের রিজার্ভ অব্যাহতভাবে কমলেও বাংলাদেশের ব্যতিক্রম বাংলাদেশ পরিমাণে কম হলেও গত এক মাসে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 31 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $32.22 বিলিয়ন। 15 ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় $32.60 বিলিয়ন। বর্তমানে রিজার্ভের পরিমাণ আরও বেড়েছে, এ বিষয়ে ব্যাংক কর্মকর্তা বলেছেন রপ্তানি ও রেমিটেন্স ইতিবাচক ধারায় ফিরেছে। এছাড়া বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে কমেছে আমদানিও, ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। প্রসঙ্গে বাংলাদেশের মুখপাত্র মেজবাহুল হক বলেছিলেন ধীরে ধীরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, আগামী কয়েক মাসের রেমিটেন্স প্রভাব আরও বাড়বে বলে তিনি মনে করেন, এতে রিজার্ভ আরও স্বস্তিদায়ক অবস্থানে ফিরবে। তবে রাতারাতি পরিস্থিতির উন্নতি হবে না। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী চলতি বছর 2022-23 অর্থবর্ষের শেষে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে দাঁড়াবে ৩০ বিলিয়ন ডলার। তবে আগামী অর্থ বছর থেকে ধারাবাহিকভাবে তা বাড়বে। প্রথমে বলা হয় 2026-27 অর্থ বছরে দেশের রিজার্ভ প্রথমবারের মতো $50 বিলিয়ন দাঁড়াবে। বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন সূচক নিয়ে তৈরি এক প্রতিবেদনে এই সংস্থাটি এমন পূর্বাভাস দিয়েছে। এদিকে অর্থনৈতিক পরিস্থিতি ঠিক রাখতে প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রি অব্যাহত রয়েছে। রেমিটেন্স প্রধান শত্রু হচ্ছে হুন্ডি চক্র। আমাদের দেশে প্রায় $20-30 বিলিয়ন মতো রেমিটেন্স আসে না শুধুমাত্র হুন্ডির কারণে। তো এই হুন্ডি পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমাদের বৈদেশিক রিজার্ভে কোনো সমস্যাই হবে না। গত 7 মাস পর্যন্ত বাংলাদেশের রপ্তানি আয় ছিল $32.45 বিলিয়ন, যা গড়ে প্রতি মাসে $4.664। নভেম্বর ও ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতি মাসে রপ্তানি গড়ে $520 কোটি রপ্তানি হয়েছে। এছাড়া জানুয়ারিতে রেমিটেন্স তথা প্রবাসী আয় বেড়েছে $196 কোটি, আগের মাস ডিসেম্বরে যা $170 কোটি নিচে ছিল। এই মাসের প্রথম 10 দিনে $64 কোটি রেমিটেন্স এসেছে, ফলে ফেব্রুয়ারিতে বাড়বে বলে আশা করা হচ্ছে। আগামী আমদানি তো কমাতে শতভাগ পর্যন্ত এলসি মার্জিন তদারকি জোরসহ বিভিন্ন উদ্যোগের মধ্যে ডিসেম্বর পর্যন্ত এমন আমদানি হবে এমনভাবে হবে। এদিকে অর্থনৈতিক পরিস্থিতি ঠিক রাখতে প্রতিদিনই ব্যাংকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে, রেমিটেন্স প্রধান শত্রু হুন্ডি করেছে। এই মাসের শেষ 10 দিনে রেমিটেন্স প্রভাব আরও বেড়েছে, ফলে আমদানিতে কমাতে এদিকে সরকার কাজ করেছে। স্বাভাবিকভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর যে চাপ তৈরি হয়েছে তা ধীরে ধীরে কমে আসছে। বাংলাদেশের ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী 9 জানুয়ারি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আমদানি বিল সহ পরিষদের বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $32.52 বিলিয়ন। ওই দিনের পর $33 বিলিয়ন নিচে নেমে গেলেও ব্যাংক কর্মকর্তারাও 1 মাসের রিজার্ভ ব্যবস্থাপনায় বিচক্ষণতা দেখিয়েছেন। যদিও এই এক মাস ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভে 11 মাসের মধ্যে সবচেয়ে বড় পতন ঘটেছে শুক্রবারের শেষ সপ্তাহে। রুপির মান স্থিতিশীল রাখতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া যে ডলার বিক্রি করছে সম্ভবত সে কারণেই এই বড় পতন হয়েছে বলে এক প্রতিবেদনে বলছে টাইমস অফ ইন্ডিয়া। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।